সাবস্ক্রাইব করুন রাশেদাস হাউস চ্যানেলকে এবং বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো কলার কেক। ঘরে বেঁচে যাওয়া কলা দিয়ে এই কেকটি খুব সহজেই বানানো যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি আমার এই ব্যানানা কেক তৈরি করতে কী উপকরণ লাগবে। আমি এখানে চারটা পাকা কলা নিয়েছি, আপনারা চাইলে তিনটেও নিতে পারেন। প্রথমে আমি কলাগুলো একটা কাঁটা চামচ দিয়ে ছটকে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এরপরে 1 চা চামচ বেকিং পাউডার, এগুলো নিয়ে একটু চেলে নেব। এখন আমি অন্য একটা বোলের মধ্যে 1/2 কাপ চিনি নিয়েছি, আর এখানে আছে 1/3 কাপ সয়াবিন তেল। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে 2টা ডিম, ডিমগুলো রুম টেম্পারেচারে থাকা লাগবে। এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঘুটনির সাহায্যে 3 থেকে 4 মিনিট এগুলো ঘুটে নেব। আমি এখন ময়দার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এরপর এখানে আছে 1/2 কাপ তরল দুধ, তরল দুধটা রুম টেম্পারেচারে থাকা লাগবে। এগুলো একটু মিশিয়ে নেব। এখানে আছে সামান্য একটু লবণ। আর 1/2 চা চামচ দারচিনি গুঁড়া, সবকিছু দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর ছটকে নেওয়া কলা দিয়ে দিব। কলা দিয়ে আর একটু মিশিয়ে নিতে হবে, হালকা একটু মিশিয়ে নিলে হবে। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নেওয়ার পরে এখানে 1/4 কাপ মোরব্বা আছে, এটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। মোরব্বাগুলো দিয়ে আর একটু মিশিয়ে নেব। এখন আমি একটা স্টিলের বক্সের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপরে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব, যাতে কেকটা ইজিলি বের করা যায়। এরপরে বক্সের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দেব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে 2-3টা চেরি ফল টুকরো করে কেটে নিয়েছি, এটা এখান দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু জেঁকে দেব, যাতে ভিতরে বাতাস থাকলে এটা বের হয়ে আসে। তো আমি আগে থেকে চুলায় একটা তাওয়ার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে
15 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এরপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের পাত্রটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা 30 মিনিট পরে। এখন আমি কেকটা একটু চেক করে দেখতেছি যে আমার কেক পুরোটাই হয়ে গেছে, টুথপিকটা একদম ক্লিন আসতেছে। তো আমি এখন কেক ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা করা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা নাইফের সাহায্যে চারপাশ দিয়ে একটু আলগা করে দিব, যাতে সহজভাবে এটা বের হয়ে যায়। দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল ব্যানানা কেক। এটা খেতে খুবই মজাদার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।